देखो कितना पुल, कहाँ कहाँ आपको चोट लगी है दीदी? दीदी ओके दीदी क्या कलकत्ता वापस जाएंगे? अभी चोट। और ये कहाँ पे हुआ दीदी, एग्जैक्ट जगह कौन सी है? दीदी बरोलिया बाजार, बरोलिया बाजार में। और कितना लोग थे? कहाँ का चोट लगा आपको, कहाँ का चोट लगा पैर में? दीदी किसी की साजिश है, किसी की साजिश है दीदी? साजिश है किसी की? তো বন্ধুরা, আপনারা লাইভ ভিডিওটিতে দেখতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল। এবার আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় গুরুতর অসুস্থ হয়েছেন এবং কি করে ঘটনাটি ঘটল, ডিটেলস আমরা দেখে নেব। মন্দির থেকে বেরোনোর সময় পায়ে চোট, গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিরুলিয়ায় মন্দির থেকে বেরোনোর সময় তার গাড়িতে গাড়িতে ধাক্কা দেন 60 থেকে 8 জন, যার জেরে গুরুতর আহত হন তৃণমূল নেত্রী। ইতিমধ্যেই ষড়যন্ত্রের অভিযোগ আনছেন মমতা ব্যানার্জি, তিনি বলেছেন কমিশনের অভিযোগ জানাবেন। ইতিমধ্যেই তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর। তার শারীরিক অবস্থা ঠিক কি রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত, তিনি আজ মনোনয়ন পেশ করেন হলদিয়ার মহকুমা শাসকের কাছে, তারপর ফিরে আসেন নন্দীগ্রামে, সেখানেই দলীয় কর্মসূচিতে যোগদান করেছিলেন তিনি। তারপরই বিরুলিয়ার মন্দিরে যান তিনি, সেখানেই এই বিপত্তিটি ঘটে। তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন কি কারণে মুখ্যমন্ত্রীর এই অবস্থা হয়েছে। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটিতে জেনে গেলেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।